সালামু আলাইকুম, ওয়েলকাম টু হাদিস স্কোয়াড। শুভ সকাল, জুম্মা মোবারক। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। এখন সকাল 6:35। প্রতিদিনের ন্যায় আমি হাজির আপনাদেরকে আমার স্কোয়াডের অবস্থান জানাতে। এখন পর্যন্ত দেখে মনে হচ্ছে সবাই ভালোই আছে। বাঘাপে একটা তো ডিম দিয়েছিল, মাদিটাও মেয়ে আছে দেখা যাচ্ছে, এই মাদিটাও মেয়ে আছে। বাচ্চাগুলো আগের থেকে একটু বড় হয়েছে মনে হচ্ছে। এখানেও মাদিটাও ভালো আছে, নটটাও ভালো আছে, বাচ্চাটাও দেখি জানা যাচ্ছে। এখানে দুটা বাচ্চা আছে, পাত্রি বাচ্চাগুলো আগের থেকে সুন্দর মাশাল্লাহ। এই মাদিও আমি আছে, মাদি মলটিংয়ে পড়ে গেছে হঠাৎ করে মনে হচ্ছে। এদিক দিয়ে জিরা গলা পেয়ারটা আমার, জিরা গলা পেয়ার বাচ্চা দুটো মোটামুটি বড়ার পথে। এদিক দিয়ে নটটা, তার একটা মাত্র বাচ্চা, মাশাল্লাহ ভালো আছে। এদিক দিয়ে টাইসনের বেবি পেয়ার, তারাও ভালো আছে। এই দিক দিয়ে এই মাদিও আমি চলে গেছে আলহামদুলিল্লাহ। এই হচ্ছে আপডেট, এখানে এগুলোও ভালো আছে দেখে মনে হচ্ছে। তারা সবাই যার যার অবস্থানে, নরগুলো আলহামদুলিল্লাহ সকাল সকাল ভালোই লাগতেছে দেখে এদের। এখানে মাদিগুলো আছে দেখে মনে হচ্ছে তারাও ভালো আছে, সবাই খাওয়া দাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে, জানে ভালো করে যে সকাল সকাল এই টাইমে খাবার আসবে ওদের। এর অবস্থা এই ধাপগুলো ভালো আছে, আশা করা যায় এগুলো ভালো আছে আলহামদুলিল্লাহ। এই হচ্ছে অবস্থা। গতকালকে মুরগিগুলো বলেছিলাম যে আগের থেকে অনেক আনফিট ছিল, বাট আজকে দেখে মনে হচ্ছে অনেক ফিট। রাতে এগুলোকে আবার ফিট করে দিতে হয়েছে আমাদের, কারণ হচ্ছে মনে হচ্ছিল যে খাদ্য থলিটা একটু কম খাবার আছে, তাই রাতে আমরা ফিট এবং মেডিসিন প্লাস হচ্ছে পানি খেয়ে দিয়েছিলাম। এখন সকালে দেখে ভালোই মনে হচ্ছে, দোয়া করবেন এদের জন্য, এরা যাতে দ্রুত সুস্থ হয়ে যায় এবং তারা যাতে তাদের স্কোয়াডে ব্যাক করতে পারে প্রপারলি। এই হচ্ছে অবস্থা, এই হচ্ছে অবস্থা এদের। এই হচ্ছে আমার স্কোয়াডের মূল সদস্য, বাকিগুলো তিনজন হাঁস এবং তিনটা টাইগার বাচ্চা। কী হয়েছে বাবা? খাবার দিব 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 দিব, সবাইকে খাবার দিব, একটু ধৈর্য ধরতে হবে, সকালবেলা একটু ধৈর্য ধরতে হয়, খাবার খাওয়ার আগে একটু ধৈর্য ধরতে হবে। না না না, তোমরা বের হওয়ার চেষ্টা করো না, ঠিক আছে? দাদা দাদা বের হয় না বাবারা, আমি আসতেছি একটু পরে, খাবার নিয়ে আসতেছি, জাস্ট ওয়েট। গাছগুলোর এই অবস্থা আছে, এখন পর্যন্ত সবগুলো ভালোই আছে দেখে মনে হচ্ছে। দোয়া প্রার্থী সবার জন্য। আমি একটু পরেই খাবার দেওয়া শুরু করব, খাবার দিয়ে ইনশাল্লাহ ব্যাক করবো আবার, সেই পর্যন্ত একটু অপেক্ষা করুন। নরগুলো খুব সুন্দর ডাকতেছে, ভালোই লাগতেছে দেখে, মাশাল্লাহ। স্কোয়াডের সকল কবুতরকে খাবার দিয়ে দেওয়া হলো আলহামদুলিল্লাহ, সবাই খাচ্ছে, সবাই খাওয়া দাওয়া নিয়ে ব্যস্ত। এখানেও হাঁটটা খাচ্ছে ঠিকমতো, এখানেও বাপ বেটা তিনজন খাচ্ছে, টাইসন পেয়ার, টাইসনের বাচ্চা কাচ্চা। এখানে ওই জোড়াটা ঠিক মতো খাবার খাচ্ছে আলহামদুলিল্লাহ। এই হচ্ছে অবস্থা, জিরা বাচ্চাগুলো খাবার খাচ্ছে, পাত্রি বাচ্চাগুলো খাবার খাচ্ছে, থরের মাঝেগুলো একটু খাবার কম খায়, অল্প একটু খেয়েই চলে যায়, থরের মাঝেগুলো সারাদিন টুকটাক 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 করে একটু খাবার খায় আলহামদুলিল্লাহ। মাঝিগুলো খাবার খাচ্ছে সবাই ঠিক মতো আলহামদুলিল্লাহ, এখন পর্যন্ত কোনো সমস্যা নেই, মাঝিগুলো খাচ্ছে আলহামদুলিল্লাহ। এখানে যে নরগুলো আমার আছে আলাদা রাখা, এই নরগুলোও খাচ্ছে, ধাপির ক্যামেরা দেখে একটু ভয় পাচ্ছে, বাট তারপরেও তারা খাবার চালিয়ে যাচ্ছে আলহামদুলিল্লাহ। এবার শীতে যে নরগুলো উঠবে ওই নরগুলোও খাবার খাচ্ছে, ওরাও ঠিক মতোই খাবার খাচ্ছে আলহামদুলিল্লাহ। এই হচ্ছে কিছু কালারিং কবুতর আছে এর ভিতরে, খাকি, লাল খাকি, চিলা, সিলভার টাইপের কিছু কবুতর আছে এখানে। এই মাদিগুলো ইনশাল্লাহ এই শীতে উঠবে। এখানে আমার সবার প্রিয় একটা দোবাজ মাদি আছে, সাথে আছে একটা লাল খাকি মাদি, একটা সিলভার মাদি আছে, আরও কিছু কবুতর আছে, এগুলো ইনশাল্লাহ উঠবে এই সিজনে, হোপসো। বাকিটা আল্লাহ তালা জানে, যদি সব কিছু ঠিক থাকে ইনশাল্লাহ। এবার কবুতর সব শীতে উড়াবো। এ হচ্ছে মুরগিগুলো, মুরগিগুলোকে খাবার দেওয়া হয়েছে, একটু আগে খাচ্ছিলো তারা দুজন, সকাল সকাল ফিড খুদ দেওয়া হয় এদের, সাথে একটু পানি দেওয়া হয়েছে। আজকে মেডিসিন অলরেডি 5 দিন মেডিসিন খাওয়ানো শেষ, তো ফিড আর ইটের গুঁড়া দেওয়া হয়েছে,
টিকটকে দেখলাম খাচ্ছিল, দোয়া করেন সবাই যাতে ওরা ঠিকমতো খাওয়া দাওয়া করে এবং ঠিকমতো সারভাইভ করতে পারে। এখানে আমার স্কোয়াডের বাকি তিনজন হাঁস, তারাও খাচ্ছে প্রপারলি, সাথে টাইগার মুরগিগুলোও খাচ্ছে। আলহামদুলিল্লাহ অপূর্ব এক দৃশ্য, এখন তারা খাওয়া দাওয়া করে, দেখতে খুবই ভালো লাগে। আলহামদুলিল্লাহ সবাই তাদের জন্য দোয়া করবেন, আমার স্কোয়াডের সদস্যের জন্য। গাছপাগুলোর অবস্থা গরমের কারণে একটু পানিটা দিতে হয় প্রচুর পরিমাণে গাছগুলোকে, কারণ এই সিজনে পানি না দিলে গাছে, পানি না দিলে গাছগুলো খুব তাড়াতাড়ি মারা যায়। তো সবাই যারাই গাছ পালেন, গাছে প্রপার টাইমে পানি দিয়ে দিবেন, গাছগুলো ভালো থাকবে। আর গাছ ভালো থাকা মানেই দুনিয়া ভালো থাকা, দুনিয়ায় অক্সিজেন বৃদ্ধি পাবে, আর অক্সিজেন বৃদ্ধি পাবে এই পানি জগৎ ভালো থাকবে। সো সবাই ছাদে আমরা কিছু গাছ লাগানোর চেষ্টা করি, কবুতর প্রেমিক আমরা যারা আছি, কবুতরও পালি, কিছু গাছও রাখি, সেটা আমাদের নিজেদের জন্যই এবং অবশ্যই লফটের জন্য সুবিধা। এই হচ্ছে অবস্থা। ওয়েলকাম ব্যাক এগেইন, সকল কবুতরকে খাবার এবং পর্যাপ্ত পরিমাণে পানি দেওয়া দেওয়া হলো লফটে। আমি তো আগেই বলেছি যে সারাদিনের জন্য থরের কবুতরগুলোকে আমি একটু খাবার দিয়ে যাই, কারণ বিকালবেলা যে খাবার দেওয়ার যে টাইমটা ওই টাইমে আসলে আমি খাবার দিতে পারি না, তাই একবারে সারাদিনের খাবারটা দিয়ে যাই। সারাদিনের খাবার এখনও সবাই খাচ্ছে, পাত্রী বাচ্চাগুলো একসাথে মিলে খাচ্ছে, মাশাল্লাহ। পাতবাহী কবুতরগুলো এখনও খাচ্ছে, কারণ কিছু কবুতরের বাচ্চা আছে যেগুলোকে বাবা মা খাওয়া দেয়, কিছু কবুতর আছে ডিমে আছে ওমে, যে মাদিগুলো একটু পরপর উঠে খায়, খায় আবার ওম দেয়। তো এইভাবেই চলছে তাদের জীবন, বন্দি জীবন আপাতত, কিছু করার নেই আসলে, কারণ এইসব কবুতরগুলো আসলে কখনো উড়ে নাই। সো না ওড়ার কারণে যদি এগুলোকে ছেড়ে দিই তাহলে হয়তো এগুলো হারিয়ে যাবে অথবা পড়ে যাবে কোথাও, যেখানে হয়তো বা খাবার পানি কোনো ব্যবস্থা নাই, তাই এদেরকে এভাবেই রাখি খাঁচার ভিতরে। আলহামদুলিল্লাহ দেখে মনে হচ্ছে সবাই ভালো আছে, তাদের জন্য দোয়া পাচ্ছি। আচ্ছা তার অবস্থা, ধাপকিরগুলো ভালো আছে, খাবার খাওয়া শেষ ওদের, এখন পানি খাচ্ছে, পানি খেয়ে রেস্টে থাকবে। এই হচ্ছে এখনকার মতো, এরাদেরও খাওয়া দাওয়া শেষ, এরাও এখন পানি খাচ্ছে। তারা দুজনও ভালো আছে দেখে মনে হচ্ছে, খাওয়া দাওয়া কমপ্লিট করলো, এখন পানি খাচ্ছে। আজকে গ্রিট দিছি ওদের, গ্রিটটা খাইলে ভালো, খাবার এই সময় অসুস্থ অবস্থায় গ্রিট দিলে পরে, অথবা সবসময় গ্রিট দেওয়া যায়, গ্রিটটা দিলে পরে পায়খানা একটু টাইট হয়, পটিটা টাইট হয়, এটা বেস্ট হাঁস মুরগির জন্য। এখানে হচ্ছে তারা খাওয়া দাওয়া মোটামুটি কমপ্লিট, এখন তারা টোটালি রেস্টে আছে। দুইটা হাঁস আর চীনা হাঁস তারাও রেস্টে আছে, তিনটা টাইগার মুরগি তারা আসতেছে, খাচ্ছে খাচ্ছে ঘুরছে, পানি খাচ্ছে। এই হচ্ছে অবস্থা। সকাল সকাল গাছগুলোকে পানি দিয়ে দিয়েছি, কারণ একটু পরে রোদ উঠবে, তো রোদ উঠে গেলে আসলে গাছে পানি দেওয়াটা উচিত না, সকাল সকালে দেওয়া উচিত, সেক্ষেত্রে গাছে পর্যাপ্ত পরিমাণে পানিটা থাকে এবং গাছও ভালো থাকে। আজকের আবহাওয়াটা খুবই চমৎকার, উপদিকের আবহাওয়া খুব সুন্দর, এখন পর্যন্ত আবহাওয়া মেঘলা আকাশ, প্লাস হচ্ছে হলো একটু বাতাসও আছে। তো এখনকার পর্যন্ত সবাই ভালো আছে আলহামদুলিল্লাহ, আমাদের জন্য দোয়া করবেন, আমার জন্য দোয়া করবেন, আমার লফটের জন্য দোয়া করবেন, সকল কবুতর প্রেমিকরা ভালো থাকুক এই দোয়া করি। আমার অফিসে যাওয়ার সময় হয়ে গেছে প্রায়, আমি এখন বাসায় যাব, ফ্রেশ হব, খাওয়া দাওয়া করবো, অফিসে যাব, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, দোয়া করবেন আমাদের জন্য। ইনশাআল্লাহ খুব শিগগিরই দেখা হবে, নতুন ভিডিও আসছে। আজকের মতো বিদায়, আল্লাহ হাফেজ।